ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইন আওয়ার আশিয়ানা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তা অনেকদিন বাদে আমি ভিডিওটা বানাচ্ছি। এই উইকেন্ডে আমি একটু ব্যস্ত ছিলাম। তা তোমরা যে টাইটেল থেকে বুঝতে পেরেছো, আমি এই নতুন বছরে নতুন গয়না কিনেছি। তা নতুন গয়নাটা তোমরা সবাই দেখবে কী জিনিস আমি কিনেছি। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার নতুন বছরের গয়না, তো বুঝতেই পারছো। তো আমাকে কিরকম লাগছে, শেয়াল পণ্ডিত নয় তো জানি, অতটাও ভালো নয়। বাট চশমা কেউ ভালো লাগবে কি না লাগবে সেই দেখানোর জন্য কেউ চশমা পরে না। অনেকদিন বলেই চোখটা খুব ডিস্টার্ব করছিল আমার, অনেক দু তিন মাস হয়ে গেছে। তো আমি নিজেও বুঝতে পারছিলাম আমার চোখে পাওয়ার এসে তো চশমা লাগবে। তো চশমা পরতে খুব একটা ইচ্ছুক আমি ছিলাম না, তো সেই কারণে আমি বলছিলাম যে আমার হাজবেন্ড অনেকদিন ধরেই বলছে চলো চোখটা দেখিয়ে আসি, তোমার হয়তো চশমা লাগবে, চশমা নিলে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। বাট আমি আজকে নয় কালকে, কালকে নয় পরশু করতে করতে একটু ডিলেই করে ফেলেছি। তো যাই হোক, চশমা দোকানে গেছিলাম, ডক্টর দেখাতে গেছিলাম। তো ডক্টর বললো হ্যাঁ চোখের একটু পাওয়ার এসছে, আই ড্রপ নিতে হবে আর চশমাও পরতে হবে, স্পেশালি টিভি দেখা, ফোন দেখা বা বুক রিড করার সময়। তো আমি আমার চোখের প্রবলেমটা আমার আগে ছিল না, রিসেন্টলি শুরু হয়েছে, বিকজ আমি নিজেই তার জন্য দায়ী। কারণ আমি বুঝতেই পেরেছিলাম, কারণ তোমরা সবাই জানো যে আমার হাজবেন্ড নাইট শিফট করে। তো সেই হিসাবে হাজবেন্ড অফিসে যখন আসতে লেট হয়, তো আমি রাত্রিবেলা শুয়ে পড়ার পরও আমি কন্টিনিউয়াস লাইট অফ করে ফোনটাকে দেখতে থাকি। তো সেই ক্ষেত্রে আমার চোখের প্রবলেমটা বেড়ে গেছে। তো দেখতেই পারলে আমার নতুন বছরের নতুন গয়নাটা, তা তোমাদের কীরকম লাগলো না আমার নতুন গয়নাটা দেখে? হ্যাঁ, তবে বলবো না যে চশমা পরতে কেউ ইচ্ছুক নয়। আমার এক ভাই আছে, মাসির ছেলে, ও আবার ওর চোখে কোনো পাওয়ার টাওয়ার নেই, বয়সও অল্প, ও আবার চশমা পরতে প্রচণ্ড ভালোবাসে, কেন জানি না। আমি ওকে জিজ্ঞেস করলাম তোর চশমা পরার এত শখ কেন? না, চশমা পরলে বেশ দেখতে ভালো লাগে। ইভেন ও চশমার দোকান থেকে একটা নতুন মানে পাওয়ার ছাড়া চশমা নিয়েও এসছে, সেটাকেও পরে থাকে। সেদিনকে ভিডিও কলিংয়ে আমাদেরকে দেখাচ্ছে যে দেখ আমি নতুন চশমা নিয়েছি। চশমা নিলি কেন, তোর চোখে কোনো প্রবলেম নেই তাও চশমা? বললো না আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তো যার যেটা ভালো লাগে, আমার তো একদমই পছন্দ ছিল না এই চশমা জিনিসটা। তো চশমার পাওয়ার সেট হওয়ার পর চশমা বানিয়ে নিয়ে এসছি। তো চশমা পরে এবার বিরক্তি লাগছে, কোনোদিনও যে জিনিসটা পড়িনি হঠাৎ করে যদি সেই জিনিসটা দিয়ে দেওয়া হয়। এবার বুক রিড করার সময়, টিভি দেখার সময় আমাকে অল টাইমে পড়তে বলছে, বাট কাজ করার সময় আরও আনইজি ফিল হয়, কাজ করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো বারবার চশমাতে হাত দিয়ে দিচ্ছি, বারবার চশমাটাকে ক্লিন করতে হচ্ছে। তো এইসব প্রবলেমগুলো নিয়েই চলছে। এই লকডাউনের পর থেকে বাচ্চাদের, মেনলি বাচ্চাদের বলবো না, সবারই একটা সন্ধ্যেবেলাতে স্ন্যাক্সের একটা কিছু প্রয়োজন লাগে। মনে হয় যে সন্ধ্যেবেলা একটু কিছু খেতে পারলে, বড়দের হচ্ছে চায়ের সাথে একটু কিছু, ছোটদের তো রয়েছে, আর ছোটদের তো রোজ রোজ এক জিনিস দেওয়া যায় না, তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একটু দিতে লাগে। তো তো আমি ভাবলাম চোখটা দেখাতে যাচ্ছি, তো সাইড বাই সাইড একটু গ্রসারিও নিয়ে আসি। তো গ্রসারি আনতে গিয়ে দেখলাম এবার খুব ভালো স্ট্রবেরি উঠেছে। তো স্ট্রবেরি আমি নিয়ে আসলাম, আমার মেয়েও দেখে খুব উৎসাহিত যে না আমার স্ট্রবেরি খাবো, স্ট্রবেরি খাবো। বাচ্চাদের বলে না যে অন্যদের কোনো জিনিস দেখলে সেই জিনিসটা কেনা, সেই জিনিসটা খাওয়ার, সেই জিনিসটা পড়ার প্রতি একটা আলাদা রকমের উৎসাহ থাকে, নিজেটা পাচ্ছে যেটা খাচ্ছে সেটা মনে হয় এনাফ নয়। তো যাই হোক, ওখানে স্ট্রবেরির পাশাপাশি নানান ধরনের ফ্রুটস বিক্রি হচ্ছে, তার মধ্যে হচ্ছে কিউই ফ্রুট। দেখেই আমার মেয়ে বলে উঠলো, মা আমার এক ফ্রেন্ডকে দেখেছি সে স্কুলের টিফিনে এই ফ্রুটটা নিয়ে এসছে। তো আমি বললাম আচ্ছা, তা তুই তো এই ফ্রুটস খাবি না, কারণ কিউই ফ্রুট একটু খাট্টা হয়, তো ও খাট্টা জিনিস পছন্দ করে না। তাই বললাম তুই তো খাবি না। না আমি খাবো, আমি ফ্রেন্ডসকে দেখেছি। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, ট্রাই করার জন্য আমি দুটো ফ্রুট নিয়ে যাচ্ছি। তা দুটো ফ্রুট নিয়ে এসছি, সেই দুটো ফ্রুট অনেক কষ্টে সৃষ্টে সে শেষ করেছে। আমি বললাম নেক্সট টাইম গেলে আবার গিয়ে নিয়ে আসবো। ও বলেছে না মা আমি আর খাবো না। তো যাই হোক, আমি স্ট্রবেরিও নিয়ে এসছি। আনা ঠিক আছে, স্ট্রবেরিটা তো মিল্কশেক
হিসাবে বা এমনি শেক হিসাবেও করে দেওয়া যাবে, স্ট্রবেরিটা নিয়ে আসি। তো স্ট্রবেরিটা নিয়ে এসেছি, আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব আমি স্ট্রবেরি শেক মেয়ের জন্য যে বানাবো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। প্লাস ঝটপট একটি চটজলদি স্ন্যাক্স হিসাবে হয়েও যায়, অনেকক্ষণ পেটও ভর্তি রাখে। স্ট্রবেরি নিয়ে নিয়েছি আমি, স্ট্রবেরিগুলো ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছিলাম তোমাদের আগেই বলেছি, তো সেই হিসেবে একদমই বরফ হয়েছিল। তো স্ট্রবেরিগুলোকে আমি একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো স্ট্রবেরি মিল্ক শেক আমি বানাবো, মানে একটু মোবাইলের কিছু প্রবলেমের জন্য মাঝখানের কিছু ক্লিপ একটু মিসিং হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না। তো আমি যেহেতু বলেছিলাম স্ট্রবেরি শেকটা বানাবো, তো স্ট্রবেরিটা তো আমি কেটেই নিয়েছি, তো মাঝখানে তারপর থেকে আমি যা বলেছি ওগুলো সব ডিলিট হয়ে গেছে একটু মোবাইলের প্রবলেমের জন্য। তো যাই হোক, তোমাদের আমি মুখে বলে দিচ্ছি একটু। এই যে দেখতে পাচ্ছ স্ট্রবেরি শেক রেডি, এই যে রেডি স্ট্রবেরি শেক, তোমাদেরকে আমি একটু দেখাই। হ্যাঁ, তো আমি প্রথমে তোমরা স্ট্রবেরি, আমি 4-5টা স্ট্রবেরি নিয়ে নিয়েছি, তার জন্য স্ট্রবেরিটা প্রচণ্ডই ঘাটতা ছিল। তো প্রথমে আমি 2 চামচ চিনি দিয়েছি, তো তোমরা চিনিটা মিষ্টিটা বুঝে দেবে। আমি প্রথমে 2 চামচ চিনি নিয়েছিলাম, সেটাকে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছিলাম পাউডার সুগার হিসাবে, তারপরে স্ট্রবেরিটা দিয়ে ওটাকে চিনি আর স্ট্রবেরিটাকে দিয়ে একটুখানি আগে গ্রাইন্ড করে নেবে, প্রথমেই দুধ দিয়ে দেবে না। হ্যাঁ, স্ট্রবেরি আর চিনিটাকে গ্রাইন্ড করে নিয়ে এরপর তোমরা টেস্ট করে একটু দেখতে পারো, প্রয়োজন অনুযায়ী তোমরা চিনি দেবে। তো আর এটা ঠান্ডা দুধে বানানো হবে, গরম দুধ কিন্তু তোমরা ইউজ করো না, ঠান্ডা দুধেই বানাবো। তো ঠান্ডা দুধ আমি একবারে বড় বাটিতে নিই নি বলে তো আমি একবারে মিক্স করিনি, তো স্ট্রবেরি আর চিনি দিয়ে যেটা মিক্সারে গ্রাইন্ড করে নিলাম, তারপর আমি গ্লাসের মধ্যে ওটাকে দিয়ে আর ওর মধ্যে দুধ দিয়ে আমি এটাকে মিক্স করে নিয়েছি। আর হ্যাঁ, সামান্য একটু নুন দেবে, তাহলে এই খাট্টা মিঠার এই ব্যালেন্সটা হয়ে যাবে। সামান্য একটু নুনটা দেবে, আর দিয়ে আমাদের রেডি হয়ে গেছে স্ট্রবেরি শেক। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এটা ঘি, এই ঘিটা আমি বাড়িতে বানিয়েছি, তো আমি ফার্স্ট টাইম বানিয়েছি, তো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তারপরে আবার ভাবলাম যে ফার্স্ট টাইম আমি নিজেই বানাচ্ছি, কীরকম হবে কি না হবে আমি নিজেই জানি না। তো যেদিনকে আরেকদিন যেদিন বানাবো সেদিনকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট টাইম বানিয়ে দেখেছি, হ্যাঁ খুব ভালো হয়েছে। তো আমার হাজব্যান্ডও বললো হ্যাঁ খুবই ভালো হয়েছে, আর বাড়িতে বানানো ঘি তো একটা আলাদা গন্ধ, আর খাওয়া তো খুবই হেলদি। তো আমি বাড়িতেই ফার্স্ট টাইমে বানালাম, তো ওর জন্য তোমাদের সাথে শেয়ার করার মতন সাহস পাইনি যে যদি খারাপ হয় তার জন্য, তো দেখলাম না ভালোই হয়েছে, তো সেকেন্ড টাইম যখন আমি বানাবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি তো রান্নাঘরে চলে এসেছি, তো তোমাদেরকে বলি আমি আজকে রাত্রের রান্নায় কী বানাচ্ছি। আজ রাত্রের রান্নার জন্য রাত্রে ডিনারে আমি রুটি করব, আর বানাবো হচ্ছে ডাল ফ্রাই। তো ডাল ফ্রাই তোমরা সবাই মিক্স ডাল দিয়েও করতে পারো, মানে মসুরি মুগ, তুয়ার ডাল, মানে অড়র ডাল, ছোলার ডাল সব মিশিয়ে মিক্স করে, কালি ডাল সব মিশিয়েও করতে পারো। অনেকে আবার শুধু কালি ডাল দিয়েও, মানে আমিও করি শুধু কালি ডাল দিয়েও ডাল ফ্রাই করি, আবার কোনো কোনো সময় শুধু মসুরি আর মুগ মিলিয়েও কালি ডাল করে ডাল ফ্রাই করি। আবার আজকে যেরকম আমি শুধু মসুরির ডাল, কারণ কালি ডাল আমার ঘরে নেই, তো শুধু মসুরির ডাল দিয়ে আমি আজকে ডাল ফ্রাইটা করব। তো আমি এখানে কিছুটা গুছিয়ে নিয়েছি, আমার আটা মাখাও হয়ে গেছে, ওই যে বললাম বাড়ির লোকদের সাথে একটু কথা বলতে বলতে ততক্ষণে আমি ভাবলাম যে একটু একটু করে কাজ গুছিয়ে নিই, কারণ দেখবে সন্ধেটা 6-7 বাজলে কখন যে 8 বেজে যায়, কখন যে 9 বেজে যায় কিছুই বোঝা যায় না। তো যত দেরি করব ততই দেরি হবে, আর আমার মেয়ে হচ্ছে আমি যতক্ষণ না শুতে যাব ততক্ষণ সেও শোবে না, আর তেমনি সকালবেলাতে সে যতই গভীর ঘুমে থাকুক না কেন, আমি যদি উঠে পড়ি সে যতই নিঃশব্দে উঠি না কেন ও ঠিক উঠে পড়বে। তোমাদের বাচ্চাটা এরকম করে বলো তো? আমার মেয়ে মানে ছোটর থেকে একদম বাচ্চা বয়স থেকে ও এরকম টাইপের, মানে আমি উঠে গেলেও কীভাবে টের পেয়ে যায় আমি নিজেও জানি না। এমন নয় যে ও আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে, আমাকে টাচ করে শুয়ে থাকে, তেমন নয়, কিন্তু আমি যতই নিঃশব্দে ওঠার চেষ্টা করি না কেন উঠে যায়। তো এই প্রবলেমটা তো রয়েছে, তো আমি চেষ্টা করি এদিকটা যত তাড়াতাড়ি সম্ভব করে নিয়ে তারপর ওকে শোয়াতে। তো আমি যতক্ষণ এগুলো করবো ও নয় জেগে বসে থাকবে, খেলতে থাকবে, এই করতে থাকবে। তো চলো, আমরা এবার ঝটপট আমি তোমাকে দেখিয়ে দিই, তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী করে ডাল ফ্রাই তৈরি করছি, অনেক বক বক করে ফেললাম। তো এই যে দেখতে পাচ্ছ আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে,
ডালটাকে সিদ্ধ করার সময় তোমরা কিন্তু একদম গালিয়ে ফেলো না, মানে একটু ছাড়া ছাড়া ডাল থাকবে। আমি এটা শুধু মুসুরির ডাল দিয়েই করছি, ঠিক আছে? তোমরা মুসুরি মুগ বা মুসুরি দুয়ার ডাল বললাম, কালি ডাল আমাদের ওখানে মানে কলকাতায় ওটা তরকার ডাল বলে, এখানে তো কালি ডাল বলে, তরকার ডাল, হ্যাঁ তরকার ডালই মনে হয় বলে, হ্যাঁ তরকার ডাল যেটা বলে এখানে তো কালি ডাল বলে। আর ওই ডাল দিয়ে মিক্স করেও করতে পারো বা শুধু তরকার ডাল দিয়ে, যাই হোক আমার কাছে, হ্যাঁ আমাদের ওখানে যা এটা একটু বলতে বলে, আমাদের ওখানে তরকার মশলাও কিনতে পাওয়া যায়, কলকাতার কথা বলছি, ওখানে তরকার মশলাও কিনতে পাওয়া যায়, বাট আমি তরকার মশলা দিয়ে করি না, আমি এমনি ঘরের যা জিনিসপত্র রয়েছে তাই দিয়েই করার চেষ্টা করি। তো সেই রকমই সন্ধ্যেবেলা রাত্রিবেলার একটা ঝটপট ডিনারও রেডি হয়ে যায়, আর রুটির সাথে গরম গরম রুটি আর কাঁচা পেঁয়াজ আর লেবুর সাথে খুব ভালো লাগে। আর তোমরা একটু ইগনোর করো, আমার পিছনে মেয়ে খেলছে, ও একা একা কথা বলতে বলতে খেলছে, ওর জন্য ওর কলা শোনা যাচ্ছে। তো আমি ডালটাকে যেটা বললাম পুরো ম্যাশ করে নেয়া, একটু মানে আধভাঙা আধভাঙা ভাবে সিদ্ধ থাকবে ওরকম ভাবে সিদ্ধ আমি করে নিয়েছি। তো মুসুরির ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আমার লাগবে হচ্ছে, তোমাদেরকে দেখাই এবার, আরেকটা জিনিস কি জানো তো, পেঁয়াজ রসুন আদা ডাল ফ্রাইতে লাগে, বাট ওটা বেটে দিলে না ভালো লাগে না, মানে তুমি যদি খুব ফাইন চপ করতে পারো, একদম কুচি 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 করে কেটে ফেলতে পারো তাহলে তো খুবই ভালো, না হলে মিক্সার গ্রাইন্ডারে পালস মোডে দিয়ে একটু জাস্ট ক্রাশ করে নাও। আর সবচেয়ে ভালো তোমাদের দেখাই, আমার ছিল এই আগের মান্থে আমার এটা ভেঙে গেছে, এই যে এটা দেখতে পাচ্ছো তো হ্যান্ড ব্লেন্ডার, আমার বাটিটাই ভেঙে গেছে, শুধু কাটাটা ঢাকনাটা রয়েছে। তো এই মান্থে আমার কেনা হয়নি, আমি নেক্সট মান্থে আবার কিনবো। তো এটা অনলাইনে পাওয়া যায়, হ্যান্ড চপারটা খুব কাজে লাগে, তোমাদের যাদের ঘরে নেই তোমরা কিন্তু নিতে পারো, খুব কাজে লাগে, মানে কোনো সবজি বা পেঁয়াজ রসুন খুব তাড়াতাড়ি চপিং করতে হবে, বা মাছের ঝোলে পেঁয়াজ কুচি বা মাংসতে পেঁয়াজ কুচি এরকম টাইপের কোনো কিছু, বা অনেক সময় আমরা মিক্স স্যালাড বানাই বা স্যান্ডউইচ, অনেক কিছুতে হ্যান্ড চপারটা প্রচণ্ড কাজে, আমার এত পরিমাণ ইউজ হতো, আমার বাটিটা ভেঙে গেছে। তো বাটিটা যেহেতু প্লাস্টিকের হয়, স্ক্র্যাচ পড়ে যাওয়ার পর ওখান থেকে ভাঙতে শুরু করেছে, আমি ধরে গেলাম না এটাকে আর ইউজ করাটা ঠিক হবে না, তো আমি সেই কারণে বাটিটাকে ফেলে দিয়েছি। তো কাঁটাটা আর ঢাকনাটা রয়েছে, কারণ আমি এই জিনিসই আরেকটা কিনবো, তো অল্টারনেটিভ একটা কাঁটা রইলো, তো ওর জন্য রেখে দিয়েছি। আর ওর জন্য আমার তখন বাটিটা নেই বলে আমি মিক্সার গ্রাইন্ডারে পালস মোডে দিয়ে পেঁয়াজটাকে আমি জাস্ট একটু পালস মোডে দিয়ে ক্রাশ করে নিয়েছি, বাটি নেই কিন্তু ক্রাশ করে নিয়েছি। তো পেঁয়াজটা একটু একটু বেশি পরিমাণ লাগবে, আমি একটা পুরো বড় পেঁয়াজ দিয়েছি। আচ্ছা টমেটোর পরিমাণটাও একটু বেশি লাগবে, টমেটোটাও আমি সেমভাবে ক্রাশ করে নিয়েছি, কারণ চপ করতে গেলে অনেকটা সময় লাগে, অত ফাইন চপিংয়ের জন্য অনেকটা সময় লাগে, তা আমি অত সময় দিয়ে আমি রান্না করে অতটা সময় আমি দিতে পারি না, সন্ধেবেলায় বলতে গেলে সত্যি কথা অতটা সময় দিতে ইচ্ছেও করে না। তো সেই হিসেবে টমেটোটাকেও আমি পালস মোডে দিয়ে একটুখানি ক্রাশ করে নিয়েছি। আর এখানে রয়েছে রসুন আদা লঙ্কা, লঙ্কাটা তোমাদের ঝাল অনুযায়ী তোমরা নেবে, কাঁচা লঙ্কা নিয়েছি, আর রয়েছে ধনে পাতা, ঠিক আছে? যেহেতু বললাম আমাদের ওখানে তরকা মশলা পাওয়া যায়, এখানে আমি কোনোদিনও সার্চ করিও নি তরকা মশলা পাওয়া যায় কি যায় না, তাই আমি ঠিক বলতে পারবো না এখানে পাওয়া যায় কি যায় না, তবে হ্যাঁ কলকাতায় পাওয়া যায় আমি জানি। তো তোমরা ওইটা নিয়েও ইউজ করতে পারো, বা এই যে আমার মতন যে আমি পেঁয়াজ আদা রসুন আর এই যে টমেটো ধনে পাতা নিয়েছি, আর এই যে কসুরি মেথি, কসুরি মেথিটা আমার ঘরে থাকে, আমি অনেক রান্নাতে কসুরি মেথি ইউজ করি, শুধুমাত্র ডাল ফ্রাইতে না, তো এই কসুরি মেথি আমি দিই। আর গরম মশলা যেগুলো গুঁড়ো মশলা আমাদের যেরকম নর্মালি রান্নায় ব্যবহার হয়, হলুদ লঙ্কার গুঁড়ো, নুন মিষ্টি, একটু ধনের গুঁড়ো, আর হচ্ছে গরম মশলাগুলো, তো এগুলো তো লাগবেই। আর এটা রেডি হয়ে গেলে সবচেয়ে বড় হচ্ছে, যদি রান্নাতে মানে তেঁতুল বা কোনো খাট্টা জিনিস যদি নাও দাও, অ্যাটলিস্ট পাতিলেবু কেটে সাইডে দিয়ে যখন খাবার টাইমে ওপরে পাতিলেবুটাকে একটু চিপে নেওয়া হবে, পাতিলেবুর জুসটা যখন নেওয়া হয় মানে ওটা মিক্স করে নিয়ে ওটার যে ঘ্রাণটা হয় আর যে স্বাদটা একটু হালকা টকটক, খেতে দারুণ লাগে। গরম গরম রুটির সাথে কাঁচা পেঁয়াজ থাকবে, কাঁচা লঙ্কা আর লেবুটাকে চিপে ডালের মধ্যে মিশিয়ে বেশ ভালো লাগে। আর ডালটা পাতলা করবো না, ডালটা হবে একটু
তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা এটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। আর এই রসুন আদা একবারে আমি টমেটোটাও দিয়ে ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নেব। এবার আমি গুঁড়ো মশলা সব দিয়ে দেব, ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি পড়বে জিরের গুঁড়োর থেকে, জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুনটা আমি এখন দিচ্ছি না, কারণ নুনটা আমি ডাল সিদ্ধ করার সময় দিয়েছি, তো তারপরে যদি প্রয়োজন লাগে তারপর দেব। আর দিলাম একটু সামান্য চিনি, সামান্য। এবার এটাকে ভালো করে আমরা কষিয়ে মশলাটা বারবার ওরকম জল দিয়ে একটু কষালে মশলাটা বেশ কষানোটা ভালো হয়ে যায়। আর ছোট থেকেই আমার নাকটা ভালো, বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। কেন কি গন্ধ? এতই নাক ভালো যে কাশি উঠে যাচ্ছে। হ্যাঁ, সারা ঘর মমক হচ্ছে মশলার গন্ধে। দেখি সেই গন্ধে চলে এলে। হ্যাঁ হুম, কাজের কথা বললে তখন তো শুনতে পাও না, খাওয়ার গন্ধে চলে এলে। হ্যাঁ, আমি তো চিরকালই খাওয়ার গন্ধ পেলে জিভ লক লাগিয়ে চলে আসি। তা বুঝতে পারছো কি হচ্ছে? ওজো মেয়ে বলে দিল ডাল ফ্রাই, ডাল ফ্রাই, ডাল ফ্রাই খাবি কি? ঝালে মরে যাবো না, সরি ঝাঁঝে। ডালটা প্রায় হয়ে এসেছে, আমি এতে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। এবার এটাতে দিয়ে দেবো এই যে ধনে পাতা কিছু যেটা ছিল, আর শীতকালে ধনে পাতা সব কিছুতেই দেওয়া যায়। সব কিছুতে দিলে মন্দও লাগে না, তাই না বলুন? আর এই যে কাসুরি মেথি, thank you.
তো আমি একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি, আপনাদের যদি দরকার প্যান থাকে তো সেটার মধ্যে আমি এর মধ্যে একটু সামান্য ঘি দিই। এর মধ্যে দিয়ে দেবো সামান্য ঘি দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো জিরা, সাদা জিরা, আর দিয়ে দেবো কাসুরি মেথি আমরা ডালে দিয়েছিলাম সেটা একটু ঘিতে দিয়ে দেবো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি রেড চিলি, দিয়ে এটাকে একটু নাড়িয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। জাস্ট রেডি আমার ডাল ফ্রাই, দেখছেন কি সুন্দর দেখতে লাগছে। তো এখন আমি রুটিটা করে মেয়েকে খেতে দিয়ে দেব, আর আমি আর আমার হাজবেন্ড একটু পরে খাবো, কারণ আমার হাজবেন্ডের আবার মিটিং স্টার্ট হয়েছে, তো ও মিটিংটা কমপ্লিট করে নিক, তারপরে আবার রুটি করব, রুটি করে খেতে দেব। তো মেয়ের রুটিটা করে মেয়েকে খেতে দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ ডাল ফ্রাই, কাঁচা পেঁয়াজ, লেবু আর রুটি, গরম গরম রুটি রেডি। আর এক খাওয়ার আগে এই লেবুটাকে এর উপর চিপে একটু মিক্স করে খাও, দেখবে খুব সুন্দর লাগে খেতে, কারণ লেবুর স্মেলটা আর হালকা খাট্টা খাট্টা টেস্টটা খুব সুন্দর লাগে খেতে। তো আমি সন্ধ্যের থেকে যা যা করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর হ্যাঁ আমার নতুন বছরের নতুন গয়না তোমাদের কীরকম লাগলো সেটাও জানিও, আর বাড়িতে অবশ্যই ডাল ফ্রাইটা ট্রাই করো, ভালো লাগবে, এই শীতকালে এইসব খাবার খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি বেশি দূর ব্লগটাকে নিয়ে যাচ্ছি না, ওকে আমি খেতে দিই, আমরাও ডিনারটা করে নেব। তো আজকের মতন আমি এখানেই শেষ করছি, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আজকের মতন এখানেই শেষ করছি, বাই বাই।